আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বিএসসি ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। আমাদের আজকে আলোচনা বিষয় হচ্ছে 2022 শিক্ষাবর্ষে নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য রসায়ন বিষয়ে যে অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে সেটির উত্তরপত্র নিয়ে। বন্ধুরা, উত্তরপত্র নিয়ে আলোচনা করার পূর্বে আমাদেরকে প্রশ্নপত্রটা খুব ভালো করে বুঝে নিতে হবে, তো আমরা আগে প্রশ্নপত্রটা বুঝে নিব। দেখো, স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের নবম শ্রেণীর রসায়ন বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি। দেখো, এখানে বলে দেওয়া হয়েছে আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 1 এবং দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে আমাদের অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের অবস্থা এবং তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গঠন। এখন আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখে নেব। অ্যাসাইনমেন্টের শিরোনাম বক্সের মধ্যে বলে দেওয়া হয়েছে যে পদার্থের তাপীয় বক্ররেখা ও ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসের ব্যাখ্যা এবং আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব। এটা আমরা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে লিখব। তারপর আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে অ্যাসাইনমেন্টে আমাদেরকে কোনগুলো ধাপ অনুসরণ করে ফলো করতে হবে। দেখো, অ্যাসাইনমেন্টের প্রণয়নের নির্দেশনা বক্সের মধ্যে আমাদের যাবতীয় ধাপগুলো বলে দেওয়া হয়েছে। এখানে প্রথমে লেখা হয়েছে, দেখো, রৌপ্য একটি প্রয়োজনীয় ধাতু যা পর্যায় সারণীতে পঞ্চম পর্যায়ে গ্রুপ 11 তে অবস্থিত। এর দুটি আইসোটোপ হলো, দেখো, 107 ভর বিশিষ্ট সিলভার এবং ও 109 ভর বিশিষ্ট সিলভার। প্রকৃতিতে আইসোটোপ দুটি পর্যাপ্ততা পরিমাণ যথাক্রমে হচ্ছে, দেখো, 51.4% ও 48.6%। এখন এই উদ্দীপকের সহায়তা আমাদেরকে নিচের যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেগুলো সমাধান করতে হবে। প্রশ্নগুলো আমরা পড়ে নেই। দেখো, কর্ণ বরাবর যেটা কোথাও হবে সেটা হচ্ছে রৌপ্যের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক যথাক্রমে 961.8°C, 2162°C এর তাপ প্রদান বক্ররেখা বিশ্লেষণ করতে হবে। খন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রুপ 11 এর প্রথম মৌলটির উপস্থিত হয়ে ধারণা ইলেকট্রন বিন্যাস করে ব্যাখ্যা করতে হবে। এবং গয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে আইসোটোপ দুটি পর্যাপ্ততা পরিমাণ থেকে মৌলটি আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। তো এই ধাপগুলো অনুসরণ করে বা প্রশ্নগুলো অনুসরণ করে আমাদের ক্লাসমেটটা কমপ্লিট করতে হবে। এর পরবর্তীতে দেখো পাশে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মূল্যায়ন নির্দেশনা বা রুব্রিক্স এর বক্স। এই বক্সে যাবতীয় তথ্যগুলো আমাদেরকে খুব গুরুত্ব সহকারে পড়ে নিতে হবে বন্ধুরা, কেননা এখানে বলে দেওয়া হয়েছে যে অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে আমরা কিভাবে উত্তর উপস্থাপন করলে কেমন নম্বর পেতে পারবো। তারপর দেখো, অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত নম্বর হচ্ছে 16 এবং কতর মধ্যে কত পেলে আমরা কি মন্তব্য পেতে পারবো এই ছোট একটা বক্সের মধ্যে বলে দেওয়া হয়েছে। 8 থেকে 10 এর মধ্যে পেলে হবে অতি উত্তম, 6 থেকে 7.9 এর মধ্যে পেলে হবে উত্তম, 4 থেকে 5.9 এর মধ্যে পেলে হবে ভালো এবং 4 এর কম পেলে হবে অগ্রগতি প্রয়োজন। তো বন্ধুরা, আমি অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রের আলোকে একটি উত্তরপত্রের নমুনা তৈরি করেছি যেটি তোমাদেরকে অতি উত্তম পেতে সহায়তা করবে। তো বন্ধুরা, এখন আমরা সেই উত্তরপত্রের নমুনাটি দেখে নিব। এ হচ্ছে আমাদের উত্তরপত্রের নমুনাটি। আমরা সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে, দেখো, অ্যাসাইনমেন্টের শিরোনাম আমরা লিখে নিব। আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে লিখতে পারি পদার্থের তাপীয় বক্ররেখা, ব্যতিক্রমী বিন্যাস ব্যাখ্যা, ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা, বন্ধুরা এখানে ইলেকট্রন হবে, এবং আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব। এটা লেখার পর আমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল তিনটা, সেগুলো আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করবো, উত্তর লিখবো। কয়ে আমরা লিখতে পারি, দেখো, প্রথমে আমরা লিখবো তাপ প্রদানের বক্ররেখা। এখানে আমরা আগে এটা সংজ্ঞা দিয়ে দিব যে বক্ররেখায় কোনো পদার্থের তাপ প্রদানের ফলে পরিবর্তন সমূহ দেখা যায় বা বোঝানো যায় তাকে তাপ প্রদানের বক্ররেখা বলে। তারপর আমরা উদ্দীপকের কয়েকটা তথ্য তুলে নিব যে দেওয়া আছে সিলভারের গলনাঙ্ক হচ্ছে 961.8°C ও স্ফুটনাঙ্ক হচ্ছে 2162°C। এই অনুযায়ী নিম্নে রৌপ্য বা সিলভারের তাপ প্রদানের বক্ররেখা বিশ্লেষণ করা হলো। তারপর আমরা হচ্ছে নির্ভুল ভাবে এই চিত্রটা নিজের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে পেন্সিল দিয়ে সুন্দর করে অঙ্কন করে নিব এবং নিচে লিখে নিব হচ্ছে চিত্র সিলভারের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। এই যে আমাদের লম্ব অক্ষ বরাবর যেটা রয়েছে সেটাই কিন্তু আমাদের তাপমাত্রা প্রকাশ করছে। এবং এখানে হচ্ছে আমাদের, দেখো, এ বি সি ডি এবং ই দিয়ে নির্দেশ করা হয়েছে, যেখানে ও এটা হচ্ছে কঠিন অবস্থা, এ বিটা হচ্ছে রৌপ্যের হচ্ছে গলনাঙ্ক, বি সিটা হচ্ছে সে রৌপ্যের তরল অবস্থা এবং সি ডিটা হচ্ছে সেটার স্ফুটনাঙ্ক এবং ডি এটা হচ্ছে সেটার বাষ্পীয় অবস্থা। তো এটা অঙ্কন করার পর আমাদেরকে হচ্ছে নির্ভুল ভাবে এটার তথ্যগুলো ব্যাখ্যা করে নিতে হবে। চিত্রে ও হচ্ছে রৌপ্যের স্বাভাবিক অবস্থা, এখন তাপমাত্রা বাড়াতে থাকলে তা এ বিন্দুতে পৌঁছালে কঠিন থেকে তরলে পরিণত হওয়া শুরু করবে এবং বি বিন্দুতে গিয়ে শেষ হবে, কারণ এই বিন্দু হলো রৌপ্যের গলনাঙ্ক 961.8°C এর অবস্থানে। তাহলে ও এ হচ্ছে রৌপ্যের কঠিন অবস্থা এবং এ বি হচ্ছে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার রেখা অর্থাৎ গলনাঙ্ক, আবার তাপমাত্রা বাড়াতে থাকলে তা সি বিন্দুতে স্থির হয় এবং রৌপ্যের অবস্থায় বাষ্প হতে থাকে, কারণ সি বিন্দুতে রৌপ্যের স্ফুটনাঙ্ক 2162°C অবস্থিত। এখানে বি সি হলো রৌপ্যের তরল অবস্থা, সি ডি হলো তরল থেকে বাষ্প হওয়ার অবস্থা, সি ডি ডি বিন্দুতে সম্পূর্ণ রৌপ্য বাষ্পে পরিণত হয়ে যায়, তারপর আবার তাপমাত্রা বাড়তে থাকে এবং ডি হলো রৌপ্যের বাষ্প অবস্থা। এটাই হলো রৌপ্যের তাপ প্রদানের বক্ররেখা। তো এটা ব্যাখ্যা করলাম যে খন্ড ধাপটা হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা খন্ড ধাপ নিয়ে আলোচনা করব।
খনবরে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে গ্রুপ এগারোর প্রথম মৌলটার ব্যাখ্যা, ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে। তো আমরা জানি গ্রুপ এগারোর প্রথম মৌলটা হচ্ছে কপার। তো প্রথমে আমরা উপশক্তি স্তর নিয়ে আলোচনা করে নিব। প্রথমে আমরা এই তথ্যগুলো লিখে নিব বন্ধুরা। লেখার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে, দেখো গ্রুপ এগারোর প্রথম মৌলটি হচ্ছে কপার, এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 29। নিম্নের উপশক্তি স্তরের ধারণা অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করা হলো। তারপর আমরা এটা ইলেকট্রন বিন্যাসটা করে নিব এবং আমরা দেখতে পাচ্ছি কপারের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ব্যতিক্রমতা লক্ষ্য করা যায় এবং কেন এটা ব্যতিক্রম হয় সেটা কারণ আমরা নিম্নে বর্ণনা করব। এই পয়েন্টে লেখার পর আমরা লিখতে পারি, ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় কপারের ক্ষেত্রে 4s2 3d9 থেকে 4s1 3d10 হয়েছে। কারণ কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্ববহিঃস্থ শক্তির ডি অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকে তবে ওই মৌলের স্থিতিশীলতা বৃদ্ধি পায়। কিন্তু কপারের শক্তি স্তরে ডি একটি অসম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস হয়, পূর্বের এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে পূর্ণতা প্রাপ্তি হয়। এর জন্য কপার ইলেকট্রন বিন্যাসে বহিঃস্থ শক্তি স্তরে 4s2 3d9 এর পরিবর্তে 4s1 3d10 হয়। স্থিতিশীলতার জন্য কপারের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখা যায়। তো এখানে আমাদের খ নম্বর ধাপটা লেখা কমপ্লিট হয়ে যাবে এতটুকু লিখলে। এর পরবর্তীতে আমরা গ নম্বর ধাপ নিয়ে আলোচনা করব। গ নম্বর আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে রৌপ্যের যে দুইটা আইসোটোপের মান দেওয়া হয়েছিল সেগুলোর আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে, অর্থাৎ সিলভারের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে সেই শতাংশগুলো অনুসারে। প্রথমে আমরা হচ্ছে উদ্দীপকটা তুলে নিব, যে উদ্দীপকে দেওয়া হচ্ছে রৌপ্য বা সিলভারের দুটি আইসোটোপ হচ্ছে 107 ভর বিশিষ্ট সিলভার ও 109 ভর বিশিষ্ট সিলভার। প্রকৃতিতে এর পরিমাণ হলো দেখো 51.4% এবং 48.6%। তাহলে নিম্নের আইসোটোপ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে। এটা আমরা লিখে নেওয়ার পর আমরা সূত্রটা বসিয়ে দিব যে সিলভারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে P×m + Q×n/100। পি এর মান এখানে আমাদের হচ্ছে 107, যেটা আমাদের প্রথম সিলভারের যে ভর সংখ্যা সেটাই, এবং কিউটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভর সংখ্যাটা অর্থাৎ 109, এবং এমটা হচ্ছে আমাদের প্রথম ভর সংখ্যা বিশিষ্ট যে শতাংশটা, এবং এনটা হচ্ছে দ্বিতীয় ভর সংখ্যা বিশিষ্ট যে শতাংশটা, সেটা আমরা বসানোর পর নিচে হচ্ছে ডিভাইডেড করে 100 বসিয়ে দিব এবং ক্যালকুলেশন করে আমরা যে মানটা পাবো সেটাই হবে আমাদের সিলভারের আপেক্ষিক পারমাণবিক ভর। আমার মানটা বেরিয়েছে হচ্ছে 107.972। তো বন্ধুরা এটাই হবে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা এতটুকু লিখলে আমাদের তিনটা ধাপ কমপ্লিট হয়ে যাবে, তার মানে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট এখানে কমপ্লিট হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে অ্যাসাইনমেন্টের উত্তরপত্রের নমুনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। আজ এ পর্যন্তই, পরবর্তী অ্যাসাইনমেন্ট গুলোর উত্তরপত্র পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।